কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ভোর পাঁচটার দিকে চকরিয়া কাহারিয়া ঘোনা এলাকা থেকে গ্রেফতার দুইজন হলেন চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভ পাড়া এলাকার নাসিরুদ্দিন, ডুলাহাজারা মাইজপাড়া এলাকার এনামুল হক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী তাদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। চাঞ্চল্যকর এই ঘটনার মূল হত্যাকারী ডাকাত নাসিরুদ্দিন সহ জড়িত তার সহযোগী ডাকাত ইনামকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে।